একটা ফুলের ছড়িয়ে পড়ার গল্প। শ্রাবণ মাসের এক ঝড়ের রাতে মফস্বলের একটা আধ ভাঙা ঘরে আমার জন্ম, প্রকৃতির নগ্ন তাণ্ডবের মাঝে। আমার জন্মের সাথে সাথে কালো বাতাসে নিভে গিয়েছিল ঘরের একমাত্র আলোর উৎসটুকুও। বাবা খবরটা শুনে আমার মুখ পর্যন্ত দেখেনি, বেরিয়ে গেছে ঝড়ের মাঝেই বাড়ির থেকে। হয়তো তার কাম্য ছিল অন্য কেউ। আমি তখনও গলা ফাটিয়ে চিৎকার করছিলাম, বাইরে তখনও গাঢ় অন্ধকার। পরদিন সকাল হয়েছিল ঠিকই, কিন্তু অন্ধকার কাটেনি তখনও। সেই অন্ধকারেই আমার বেড়ে ওঠা ধীরে ধীরে। রোজ রাতে দেখতাম বাবা নেশায় মত্ত হয়ে ঘরে ফিরে মায়ের চুলের মুঠি ধরে টানে মারধর করে, মা একটা টু শব্দটুকুও করত না। বড় হওয়ার সাথে সাথে কবে যে আমিও সামিল হয়ে গেছি মায়ের দলে বুঝতেই পারিনি। সন্ধে হলেই লণ্ঠনের লাল আলোকে ভেদ করে দেওয়ালে একটা দানবের মতো ছায়া ঝাঁপিয়ে পড়ত মা আর আমার উপর। মেয়ে সন্তান জন্ম দেওয়াটাই নাকি মায়ের অপরাধ। তখন আমার বয়স 5 কিংবা 6, বর্ণ পরিচয় পড়তো, পড়াতো পাড়াতো তো দাদা। মনে পড়ে একদিন একটা শীতের সকালে স্নান করিয়ে চুলে বিনুনি করে তৈরি করে পাঠিয়েছিল পড়ার ব্যাচে, আর সেই পাড়াতুতো দাদা আমার দিকে মন্ত্রমুগ্ধের মতো কোলে তুলে নিয়েছিল। তারপর ক্রমে হাত বোলাতে থাকে আমার গালে, ঠোঁটে, গলায়, হাতে, বুকে, পেটে, আর তারপর তারপর কোমরের ঠিক নিচে দু পায়ের মাঝখানে যোনি, যাকে তখনও আমার যৌনাঙ্গ ভাবা হয়নি। আমি দৌড়ে সেখান থেকে চলে গেছি মায়ের কাছে, কিছু বলতে পারিনি তাও। বর্ণপরিচয় ছেড়ে তখন ক্লাস 4। বাবার এক দুঃসম্পর্কের ভাই আসতেন প্রায়ই আমাদের বাড়িতে মায়ের সাথে দেখা করতে। ওরা দুজনে বসে কথা বলতো প্রায়ই। আমি হঠাৎ ঘরে ঢুকে ওই লোকটাকে মায়ের উপর শুয়ে থাকতে দেখেছি। কখনো বা মাও লোকটাকে জড়িয়ে ধরে শুয়ে থাকতো। ও যখনই আসতো শহর থেকে আমার জন্য অনেক টফি লজেন্স এনে দিত, আর একইভাবে একইভাবে আমাকে কোলে বসে আদর করত। নির্দ্বিধায় হাত আর ঠুঁটে বোলাতো আমার বিভিন্ন অঙ্গে, মাঝে মাঝে শক্ত করে চেপে ধরতো আমায় তার লোমশ বুকে। মা বলতো আমার পড়াশোনার খরচ উনি চালায়, আমায় খুব ভালোবাসে তাই এত বেশি আদর করে। অথচ তাতে আমি কোনোদিন স্নেহের ছোঁয়া পাইনি, বরং আমি ভয়ে কাঁচু মাচু হয়ে যেতাম। মনে হতো একটা ক্ষুধার্ত নেকড়ে কিংবা শেয়াল জিভ বার করে তাকিয়ে আছে আমার দিকে, আর সেই জিভে টপ টপ করে পড়ছে বিষাক্ত লালা। সেই বিষাক্ত লালা আমার গায়ে লেগে আছে এখনো নীরবে। তখন হাই স্কুল, অভাবের সংসারে সবকিছুই যেন অভিশাপ, শরীরটাও। আর সেই অভিশাপ আরো গাঢ় হয়ে যায় যখন পরিপুষ্ট শরীরটা আরো বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। বাইরের লোকেদের 12 কথা শুনে যখন ঘরে ফিরতাম স্নান সেরে কাপড় বদলানোর সময়, হিংস্র পশুর মতো তাকিয়ে থাকতো বাবা। মায়ের এখন শরীর খারাপ, ঘরের যাবতীয় কাজ আমাকেই করতে হয়। বাবাকে ভাত বেড়ে দেওয়ার সময় দেখতাম ও চোখ ছানা বড়া করে তাকিয়ে আছে আমার বুকের দিকে, অথবা কখনো কোমর লক্ষ্য করে, কখনো কখনো আমার পাশে বসিয়ে কাঁধে হাত বোলাতো। আমি সেখানেও স্নেহের পরশ পাইনি কোনোদিন, পেয়েছি শুধুই উষ্ণতা।
আমি এড়িয়ে সব সময় এড়িয়ে যেতাম ওকে। কিন্তু একদিন রাতে, সেদিন এক ঝড়ের রাত, দমকা হাওয়ায় নিভে গেছে আলো, আর আমার শরীর জুড়ে নেমে আসে দানবের কালো ছায়া। সে ছায়ায় কিছু দেখা যায় না, শুধু শোনা যায় মায়ের গলা ফাটা চিৎকার, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, দোহাই তোমার, ওটি করো না। আমি অনুভূতি শূন্য হয়ে পাথরের মতো তাকিয়েছিলাম সিলিং এর দিকে। এরপর এরকম বহু বহু রাত আমার কেটে গেছে সিলিং এর দিকে চেয়ে। মাও জানে সে কথা। বিগত কিছুদিন ধরে আমি তার সতিন হয়ে ঘর করি রোজ। কি ভাবছেন, ওই সিলিং এ গলায় দড়ি দিয়ে মরে যায়নি কেন? চেষ্টা করেছিলাম, চেষ্টা করেছিলাম, একবার সকল প্রস্তুতি নিয়েছিলাম ওই নরক থেকে মুক্তির, কিন্তু সেইখানে বাধা হলো আমার মা। আর তারপর আমার এই অন্ধকার জীবনে একটু আলোর ছোঁয়া নিয়ে আসে এক বীর পুরুষ। প্রেম প্রস্তাব আসে আমার স্কুলেরই এক কম বয়সী শিক্ষকের থেকে। তিনি ছিল আমার 18 বছর বয়সে দেখা প্রথম পুরুষ, যার ছোঁয়ায় আমি কখনো হিংস্রতার ছোঁয়া পাইনি, পাইনি যৌনতার আবেশ। তার সাথে কাটানো প্রতিটা মুহূর্তই যেন আমার জীবনে এক একটা সকালের মতো, যে সকালে কোনো অন্ধকার নেই। তিনি বলতেন, দেখো দেখো, আমরা একদিন ঠিক একসাথে ঘর বাঁধবো নদীর তীরে, শুধু তুমি আর আমি থাকবো সেখানে, আর কেউ না, কেউ না, সংসার বাঁধবো দুজনে, নতুন করে জীবন শুরু করবো আমরা। আমি স্বপ্ন দেখতাম সেই নদীর। এই প্রথম আমি চাইতাম এই শরীর কাউকে নদীর মতো বিছিয়ে দিতে। আমি সত্যি চাইতাম সে আমার শরীরের প্রতিটা কণায় মিশে যাক। অথচ কি আশ্চর্য, সে কখনো সেভাবে স্পর্শই করেনি আমাকে, তবু তার কথা যেন অতল স্পর্শী আমার কাছে। একদিন কাউকে কিছু না জানিয়ে গ্রাম থেকে পালিয়ে যাই সেই স্যারের সাথে, এই নরক থেকে রক্ষা পাওয়ার লোভে। তখনই প্রথম কলকাতায় আসা, তার সাথে হাত ধরে সমস্ত শহরটা ঘুরছি সেদিন। তারপর একটা জায়গায় গিয়ে উঠি, জায়গাটার নাম সোনাগাছি। আরো কয়েকজন মহিলার সাথে আমায় বসিয়ে বলেছিল, তুমি এখানে বসো, আমি আসছি। সে বোধহয় ফেরার পথটা ভুলে গিয়েছিল সেদিন, আর কেউ আসেনি, কোনো দিন আসেনি। এখন এটাই আমার বাসস্থান, এটাই সংসার, এটাই জীবন। এখানে শয়ে শয়ে লোক হামলে পড়ে রোজ আমার সাথে শোবার জন্য। আমি মাঝে মাঝে তাদের ভেতর খুঁজে পাই বাবার মুখ। এভাবেই দিন যায়, রাত হয়, সকাল হয়, শুধু অন্ধকার আর দূর হলো না কখনো।